দ্বিতীয় ধাপের নির্বাচনে পটুয়াখালীতে আমি গলাচিপা উপজেলার ডাকো ইউনিয়নের একটি সেন্টারে দাঁড়িয়ে আছি। এই সেন্টারে আপনি দেখতে পাচ্ছেন যে পটুয়াখালীতে এখানে প্রচুর পরিমাণ মহিলা ভোটার রয়েছে, যারা এখানে তারা অনেক আনন্দ উদ্দীপনা নিয়ে এখানে ভোট গ্রহণের জন্য সেই সকাল 7:30 থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা এত পরিমাণ আনন্দিত যে আমরা অনেক ভোটারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে অনেক অনেক বছর পর তারা এভাবে ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত এবং এখানে যারা ভোটাররা রয়েছেন তারা সকালে তাদের নিজের কাজবাজ সেরে এখানে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে এই ভোট কেন্দ্রে এসে পৌঁছেছেন। তবে আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে পটুয়াখালীতে চারটি উপজেলায় উনিশটি ইউনিয়নে এখন নির্বাচন চলছে। তবে এই নির্বাচনে গত রাতে কিছু ইউনিয়নে আপনার সহিংসতার ঘটনা থাকলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে সহিংস কোনো ঘটনা পাওয়া যায়নি। তবে এখানকার যারা জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কঠোর তৎপরতায় এবং তারা এখানের যারা ভোটার আসছে তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন এবং তাদের এখানে যারা মোবাইল টিম রয়েছে এই মোবাইল টিমগুলোর প্রতি 10 মিনিট অন্তর অন্তর এখানে এসে তারা টহল দিয়ে যাচ্ছে। এভাবেই তারা এই নির্বাচনকে পরিচালনা করছেন। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ তথ্য।